গুড মর্নিং হ্যালো মাইডিয়া স্টুডেন্ট দিস ইজ পিযুষ স্যার ফ্রম আর্ এডুকেশন তো এখন যে টপিকটা তোমার সঙ্গে ডিসকাস করবো তোমার সঙ্গে সেটা হচ্ছে তোমার ট্যাক্সেশন সিস্টেম অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার ভারতের যে কর কাঠামো সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো তো ট্যাক্স বা কর কী জিনিস সেটা বলার চেষ্টা করি তারপর আমরা পড়বো কী ধরনের কত ধরনের ট্যাক্স হয় কোন ট্যাক্সগুলো কেন্দ্র সরকার লাগু করে কোনগুলো রাজ্য সরকার করে কোনটা ডাইরেক্ট ট্যাক্স কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স কী কী আমাদের মানে এখানে ট্যাক্স নেওয়ার কী কী উদ্দেশ্য আছে কী কী উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে এইগুলো ব্যাপার নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো এবং স্পেশালি যে আমাদের নতুন একটা ট্যাক্স এসছে জি এসছে এটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব তো যাই হোক শুরু করা যাক ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার বা ট্যাক্সেশন সিস্টেম অফ ইন্ডিয়া দেখো কি লেখা আছে ফার্স্ট পয়েন্টে দ্য ট্যাক্সেশন সিস্টেম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমি

না এগুলো শুনে নাও আমি এক্সট্রা ইনফরমেশন বলছি না ইট ইজ এ কম্পালসারি পেমেন্ট তোমাকে দিতে হবে যেমন জন্ম হলেই মানুষের মৃত্যু হয় সেরকম তোমাকে যে কোনো ক্ষেত্রে তোমাকে কোনো আমদানি রপ্তানি যাই হোক কোনো জিনিস কিনলে কোনো সময় ডাইরেক্টলি ট্যাক্স দিতে হয় কোনো সময় ইনডাইেক্টলি ভাবে তোমাকে ট্যাক্স দিতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল তুমি যদি ইনকাম করো ধরো তুমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তুমি ধরো বছরের শেষে ফর এক্সাম্পল অফিসার রেঞ্জ অফিসার র্যাঙ্কে আসো ছ লাখ টাকা স্যালারি তুলছো তাহলে তোমার এখন আপ টু পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো কোনো ট্যাক্স লাগে না কিন্তু পাঁচ লাখের উপর হলেই ট্যাক্স লাগবে তাহলে এক লাখ টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে তাহলে ডাইরেক্ট এটা একটা ট্যাক্স দিচ্ছ তুমি কোনো একটা ধরো সিনেমা দিতে গেলে তুমি সিনেমা হিত্তি গিয়ে পরে তুমি দুশো টাকার টিকিট কাটলে দুশো টাকার টিকিট কাটা তুমি যখন ডিটেলস দেখবে তখন দেখবে টিকিটের দাম অ্যাকচুয়ালি হয়তো দেড়শো টাকা তারপর সিজিএসটি এস টি মিলে পরে আর হয়তো পঞ্চাশ টাকা লেগেছে বা এন্টারটেনমেন্ট ট্যাক্স নিয়ে লেগেছে তাহলে পঞ্চাশ টাকা তোমার ট্যাক্স লাগলো আলটিমেটলি দুশো টাকা তো এরকম আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে প্রত্যেকটা জিনিস আমরা কেনার সময় আর পেমেন্ট করার সময় আমরা ট্যাক্স দিই তাহলে এটা যেমন হলে মৃত্যু হবে সেরকম তোমার প্রতিটা জিনিস তোমাকে ট্যাক্স দিতে তুমি বাধ্য ঠিক আছে তো ইট ইজ দ্য কম্পালসারি পেমেন্ট আর কি আছে না ডিফল্টার্স আর পানিশ তুমি যদি ট্যাক্স না দাও তাহলে তুমি শাস্তি পাবে ঠিক আছে যে টাকাটার উপরে ট্যাক্স দেওয়া না সেটাকে আমরা ব্ল্যাক মানি বলি উইথাউট ট্যাক্সেবল যে অ্যামাউন্ট সেটাকে আমরা ব্ল্যাক মানি বলি তাহলে কী হলো না ইট ইজ এ কম্পালসারি পেমেন্ট ডিফল্টাস আর পালি পানিশড আর অ্যানি অ্যাডভান্টেজ ক্যান নট বি এক্সপেক্টেড বাই পেইং ট্যাক্স যে আমি ট্যাক্স দিচ্ছি এই জন্যে আমি কোনো বিশেষ সুযোগ সুবিধা পাবো সেটা আশা না করাই ভালো ট্যাক্স দেওয়া মানে তোমার দেশের ডেভেলপমেন্টের জন্য তুমি একটা অ্যামাউন্ট সরকারকে পেমেন্ট করছো যেটা সরকার আমাদের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিভিন্ন যে ওয়েলফেয়ার স্কিমগুলো আসে সেগুলোর মাধ্যমে জনগণের উন্নতি কল্পে সে জায়গাটায় কাজে লাগাবে ঠিক আছে তো মেনলি এটাই ছিল ট্যাক্সের কি প্রপার্টি বা বৈশিষ্ট্য উদ্দেশ্য কী এই যে মানে ট্যাক্স নিচ্ছে ট্যাক্স নিয়ে সরকার কী করলো একটু আগেই বললাম আমি বলছি না ইজ এ সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ সরকার যে যে আয় সরকার এত টাকা যে খরচা করছে বিভিন্ন স্কিমে যে এখন করোনা করোনার সময় এত টাকা ইনভেস্ট করছে এত এত প্রকল্প করছে এই জন্য টাকা দরকার তো টাকাটা কী তুলবে না ইট ইজ এর সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ যেসব খাত থেকে সরকার টাকা ইনকাম করে তার একটা মূল আয়ের উৎস হচ্ছে তোমার এই ট্যাক্স আর কি না আর একটা উদ্দেশ্য রিডিউস ইন ইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন যে আয় আয়ের মধ্যে অসামঞ্জস্যতা কমায় ধরো একজন গ্রুপ ডি এমপ্লয়ি গ্রুপ ডি এমপ্লয়ির এখন স্যালারি ধরো ফর এক্সাম্পল ধরছি আমি দু লাখ ষাট হাজার ইয়ারলি একজন অফিসারের এখন স্যালারি হচ্ছে ধরো ছ লাখ ইয়ারলি তাহলে যার দু লাখ ষাট তার এখন ট্যাক্সেবল অ্যামাউন্ট কোনো লাগছে না কিন্তু যার ছ লাখ তার ট্যাক্স লাগছে ফর এক্সাম্পল ছ লাখের জন্য হয়তো এক লাখ টাকার উপর ট্যাক্স লাগছে হয়তো তোমার দশ হাজার টাকা ট্যাক্স লাগছে ফর এক্সাম্পল তাহলে আলটিমেটলি যা দু লাখ ষাট ছিল তা দু লাখ ষাটেই রইল যা ছ লাখ ছিল তার কমে পাঁচ লাখ নব্বই রইল তাহলে যে ডিফারেন্সটা প্রথমেই ছিল ট্যাক্স দেওয়ার পর কিছুটা হলো ডিফারেন্সটা কমলো এটাই বলেছি টু রিডিউস ইন ইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন এবারে দেখো মূলত যে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ইন্ডিয়ান ট্যাক্স ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স একটা প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ কর এবার প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর কী ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো দেখো ডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশান আছে এই ট্যাক্স ইজ পেস ডাইরেক্টলি

আর ইনসিডেন্ট অফ পেমেন্ট দুটো কথা বলার চেষ্টা করো প্রমে পয়েন্ট অফ পেমেন্ট অ্যান্ড ইনসিডেন্ট অফ পেমেন্ট এই দুটো যদি এক জায়গায় হয় একসাথে হয় সেটা হবে ডাইরেক্ট ট্যাক্স পয়েন্ট অফ পেমেন্ট আর ইনসিডেন্ট অফ পেমেন্ট মানেটা কি না ধরো তুমি ইনকাম করছো ফর এক্সাম্পল তুমি এই যে কোচিং আমি পড়াচ্ছি কোচিংয়ে পড়ে পড়ে যে ইনকামটা করছি সেখান থেকে সরকার আমার কাছ থেকে ডাইরেক্ট ট্যাক্স নেবে কোচিংয়ে যে প্রপার্টি আছে সে ইনকাম ট্যাক্স দেবে বা আমরা সার্ভিস দিচ্ছি আমরা সার্ভিস ট্যাক্স দেবো তো ডাইরেক্ট গভর্নমেন্ট আমাদের কাছে ক্লেম করবে তোমার ট্যাক্স দাও ক্লেম করবে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম ঠিক আছে এবার ফর এক্সাম্পল ধরে নাও যেটা আমি নিই না কিন্তু যদি কোনো দিন হয় এরকম যে ফিজ স্ট্রাকচার বাড়লো নেওয়ার পর তোমাদের কাছ থেকে আমি ফর এক্সাম্পল কোনো দিন হয়তো যদি দশ হাজার টাকা ফিস নিলাম তো হয়তো আমার অ্যাকোমোডেশানের খরচা হচ্ছে আট হাজার টাকা তোমাদের ম্যাটেরিয়াল দিচ্ছি তোমাদেরকে আমাদের রেন্ট লাগছে যেমন ফ্যাকাল্টি ফিস লাগছে ঠিক আছে এরপর আমরা কিছু প্রফিট লাগালাম নিজের জন্য তারপরে হয়তো আট হাজার টাকা খরচা হচ্ছে যে তোমাদের বললাম হাজার টাকা ফিস তখন হয়তো আমার অ্যাকাউন্ট বলবে অ্যাকাউন্টেন্ট বলবে আমাকে স্যার আঠারো টাকা ফিজ কেন এর উপর তো দু হাজার টাকা ট্যাক্স লাগবে তখন আমি তোমার পেমেন্টটা কী করে দেবো আট হাজার প্লাস দু হাজার দশ হাজার টাকা নিয়ে নেব সেক্ষেত্রে তোমার রেসপেক্টে যে ট্যাক্সটা দিচ্ছ সেটা হবে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স আর যেটা আমি দিচ্ছি সেটা হবে ডাইরেক্ট ট্যাক্স আশা করি বোঝাতে পেরেছি তাহলে ডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশানটা এরকম হবে যে পয়েন্ট অফ পেমেন্ট আর ইনসিডেন্ট অফ পেমেন্ট এই দুটো যখন একসাথে ঘুরবে তখন সেটা ডাইরেক্ট ট্যাক্স আর ঠিক উল্টোটা পয়েন্ট অফ পেমেন্ট আর ইনসিডেন্ট অফ পেমেন্ট এর দুজন আলাদা হবে তখন সেটাকে বলবে ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে তো এরপর আমরা ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স যে তোমার ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্বন্ধে আমরা ডিসকাশন করবো ওয়ান বাই ওয়ান ঠিক আছে তো ট্যাক্স সিস্টেমে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর আমি একটু আগেই বললাম ডাইরেক্ট ট্যাক্স কি হয় না পয়েন্ট অফ পেমেন্ট আর ইনসিডেন্ট অফ পেমেন্ট একসাথেই ঘটে সেটাকে ডাইরেক্ট ট্যাক্স বলে তো কী কী ডাইরেক্ট ট্যাক্স আছে একটু দেখে নাও এবার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আবার ইমপ্লিমেন্টেশনের ওপর আসে আবার যেমন হচ্ছে তোমার কিছু লাগু করে কেন্দ্র সরকার কিছু রাজ্য করে লাগু করে রাজ্য সরকার ঠিক আছে আমাদের যে ভারতের সংবিধানের সেভেন্থ শিডিউল আছে সপ্তম তপসিলিত ডিস্ট্রিবিউশন পাওয়ার দেওয়া আছে কিছু কেন্দ্র তালিকা আছে কিছু রাজ্য তালিকা আছে কিছু যুগ্ম তালিকা আছে কিন্তু এখানে এই যে ট্যাক্সের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিছু কিছু ট্যাক্স লাগু করে কেন্দ্র সরকার কিছু ট্যাক্স লাগু করে রাজ্য সরকার ঠিক আছে কোন ট্যাক্সটা কেন্দ্র সরকার করে কোন রাজ্য করে আমি বলে দেবো বলবার সময় হ্যাঁ তাই ডাইরেক্ট ট্যাক্স কী কী আছে না দেখো ইনকাম ট্যাক্স আছে কর্পোরেট ট্যাক্স আছে বা কর্পোরেশন ট্যাক্স যে কোম্পানি কর ইনকাম ট্যাক্স বা আয় কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি কর ওয়েলথ ট্যাক্স বা সম্পত্তি কর গিফট ট্যাক্স বা উপধোকন কর এস্টেট ডিউটি তারপরে আছে তোমার ল্যান্ড রেভিনিউ বা জমির উপর যে ট্যাক্সটা দেওয়া হয় তাছাড়া আছে ইন্টারেস্ট ট্যাক্স আমি আরও কিছু এক্সট্রা বলে দিচ্ছি তোমাদের সেগুলো একটু মনে রাখবে ফ্রেঞ্চ বেনিফিট ট্যাক্স তাছাড়া আছে তোমার ক্যাপিটাল গেন ট্যাক্স ক্যাপিটাল গেন ট্যাক্স তাছাড়া হচ্ছে ট্যাক্সেশান অন এগ্রিকালচার ইনকাম দেখ ইনকাম ট্যাক্স নিচ্ছে ইনকাম ট্যাক্স আলাদা আর ট্যাক্সেশান অন এগ্রিকালচার ইনকাম এগ্রিকালচারের ওপর হয় ট্যাক্সটা দিতে হয় সেটা এক ধরনের ট্যাক্স পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স যারা গভর্নমেন্ট জব করবে তারা দেখবে স্টেট গভর্নমেন্টে চাকরি করলে একটা টাকা পি ট্যাক্স এখন আমরা যেমন আমাদের স্কেলে পি ট্যাক্স ওয়ান ফিফটি আমরা যদি আমরা তোমার ইনকাম ট্যাক্সেস আসি তাহলে আমাকে ইনকাম ট্যাক্সও দিতে হবে প্লাস প্রতি মাসে পি ট্যাক্সও কাটে পি ট্যাক্স অ্যামাউন্টটা খুব কম ধরো আমাদের স্যালারি এখন থার্টি থার্টি টু থাউজেন্ড তার এক্সপেক্টে আমরা এখন দেড়শো টাকা মাত্র কাটে কিন্তু ওই দেড়শো দেড়শো করে যখন অনেকজনের কাছে আসে এটা একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায় সরকারের কাছে সেটা পি ট্যাক্স বলে বা প্রফেশনাল ট্যাক্স বলে আর আছে স্ট্যাম্প ডিউটি তবে বিভিন্ন রকম সরকারি কাজ করার সময় তোমাদের স্ট্যাম্প কিনতে হয় পাঁচ হাজার টাকা দশ হাজার আর এক লাখ টাকার জাস্ট একটা পেজে দেখবে লেখা থাকে অ্যামাউন্ট এক লাখ টাকার স্ট্যাম্প ডিউটি ওই কাগজের দাম তো এক লাখ টাকা নয় কাগজের দাম হয়তো দু টাকা তাহলে কিন্তু ওই দু টাকার দিয়ে পরে যখন আমি এক লাখ টাকার একটা স্ট্যাম্প পেপার কিনছি তখন বাকি যে টাকাটা রেভিনিউ হিসাবে সরকারের অ্যাকাউন্টে যাচ্ছে সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি আর হচ্ছে রোড ট্যাক্স দেখবেন আমাদের গাড়ি কেনার সময় গাড়ির দাম দেখবে কেনার সময় দেখবি বিভিন্ন স্টেটে দেখবে দামটা ভ্যারি করে অ্যাকচুয়ালি গাড়ির দাম ভ্যারি করে না গাড়ির দাম সব স্টেটেই একই যেহেতু একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কিন্তু তার উপর যে ট্যাক্সগুলো লাগে সেই ট্যাক্সগুলো রোড ট্যাক্স লাগে ঠিক আছে সেই রোড ট্যাক্সটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিফার করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আপ টু একটু ডিফার করতে পারে এই জন্যে তাহলে আবার বলছি এখন যেগুলো বললাম সেগুলো সব কি ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর কী কী আবার বলে দিচ্ছি ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স ওয়েলথ ট্যাক্স গিফট ট্যাক্স এস্টেক ডিউটি তারপর তোমার ফ্রেঞ্চ বেনিফিট দেন তোমার ক্যাপিটাল গেন ট্যাক্স এগুলো এইগুলো বললাম এগুলো লাগু করে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কী কী লাগু করে লাস্ট দুটো দেখো ল্যান্ড রেভিনিউ ঠিক আছে এগ্রিকালচার ইনকাম এগ্রিকালচার উপর যে ইনকামটা হয় তাছাড়া পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স তারপর ল্যান্ড রেভিনিউ স্ট্যাম্প ডিউটি আর রুট ট্যাক্স এগুলো সব ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর কিছু লাগু করে কেন্দ্র সরকার কিছু লাগু করে রাজ্য সরকার অনেকের মধ্যে আছে যে জিএসটি আসার পর তাহলে এই ট্যাক্সগুলো চলে গেছে না জিএসটি আসার পর এই ট্যাক্সগুলো যা ছিল তাই আছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করে কোনো পরিবর্তন হয়নি ডাইরেক্ট ট্যাক্স যা ছিল তাই আছে ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো আসছিল সেগুলো চেঞ্জ হয় একটাই ট্যাক্স করেছে এখন যেটা জি এস টি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স পণ্য পরিষেবা কর আবার বলছি ডাইরেক্ট ট্যাক্স আগে যা ছিল তাই আছে শুধু ইন্ডাইরেক্ট ট্যাক্স চেঞ্জ হয়েছে এবার আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন আসি কী কী জিনিসগুলো ইনকাম ট্যাক্স কী দেখো একসেপ্ট এগ্রিকালচার ইনকাম একটু আগেই বললাম ইনকাম ট্যাক্স কেন্দ্র সরকার নেই কিন্তু এগ্রিকালচার ইনকাম যে ট্যাক্স সেটা কি নেয় না রাজ্য সরকার নেই এক্সেপ্ট এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অল কাইন্ড অফ ইনকাম ট্যাক্স ইজ লেভাইড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন্দ্র সরকার এটা নেয় এগ্রিকালচার ইনকাম ট্যাক্স লেভাইড বাই স্টেট গভর্নমেন্ট আগেই বললাম যে এগ্রিকালচার থেকে যে ইনকামটা লাগে সেটাকে কালেক্ট করেন রাজ্য সরকার অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স নাইনটিন সিক্সটি ওয়ান ইন্ডিভিজুয়াল এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম কান্ট্রি ঠিক আছে আমাদের নাইনটিন সিক্সটি অ্যাক্ট অ্যাক্টে এগ্রিকালচার থেকে যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যে হয় সেটাকে ট্যাক্স ফ্রি করা হয়েছে ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ ইনকাম ট্যাক্স ডেভেলপমেন্ট সিক্সটি সিক্সটি ওয়ান আঠারোশো থেকে একষট্টি সালে এই ইনকাম ট্যাক্সের আইডিয়াটা আমাদের ভারতে অ্যাডপ্ট করা হয়েছে অন দ্যাট টাইম ইট ওয়াজ নোন অ্যাজ লাইসেন্স ট্যাক্স তখন কী বলা হতো লাইসেন্স ট্যাক্স দ্য ওয়াংচু কমিটি ডিলস উইথ ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স সঙ্গে কোন কমিটি যুক্ত আছে না ওয়াংচু কমিটি তাহলে এগুলো ছিল আমার ইনকাম ট্যাক্স সম্বন্ধে ইনফরমেশন ঠিক আছে একটু আর একটু ডিটেলস তোমাদের বলে দিই ইনকাম ট্যাক্স ইজ দ্য প্রোগ্রেসিভ ট্যাক্স তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্স কী কীরকম হয় না প্রোগ্রেসিভ ট্যাক্স এরকম হয় যে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি রেট অফ ইন্টারেস্টটা বেড়ে বেড়ে যায় ফর এক্সাম্পল কি এখন আমাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো আগে আড়াই লাখ ছিল বেড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো ইন্টারেস্ট লাগে না পাঁচ থেকে দশ টাকা দশ লাখ পর্যন্ত একটা স্ল্যাব করা আছে দশ থেকে কুড়ি একটা স্ল্যাব করা আছে কুড়ি থেকে তিরিশ একটা স্ল্যাব করা আছে তিরিশ লাখ প্লাস একটা স্ল্যাব করা আছে তাহলে বিভিন্ন স্ল্যাব করা আছে পাঁচ লাখ পর্যন্ত কোনো ইন্টারেস্ট লাগবে না পাঁচ থেকে দশ এত পার্সেন্ট লাগবে দশ থেকে কুড়ি এত পার্সেন্ট লাগবে কুড়ি থেকে তিরিশ লাখ এত পার্সেন্ট লাগবে তিরিশ প্লাস অন এত পার্সেন্ট লাগবে এবং সেটা ইনক্রিজ করছে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ধরছি আমি যে পাঁচ থেকে দশ লাখ পাঁচ পার্সেন্ট দশ থেকে কুড়ি লাখ দশ পার্সেন্ট কুড়ি থেকে তিরিশ লাখ পনেরো পার্সেন্ট তিরিশ লাখের উপরে টোয়েন্টি পার্সেন্ট ফর এক্সাম্পল দিচ্ছি আমি তাহলে দেখছি যেই যে ইনকামটা বেড়ে 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 যাচ্ছে ইন্টারেস্টটা বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে ইনকামের সঙ্গে যদি ইন্টারেস্টটা বেড়ে বেড়ে যায় সেটাকে কী বলবো আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স যদি কোনো দিন যদি কোশ্চেন আসে ইনকাম ট্যাক্স ইজ এ প্রোগ্রেসিভ ট্যাক্স আর রিগ্রেসিভ ট্যাক্স তাহলে কী হবে না ভারতে ইনকাম ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স কিন্তু এটা আমাদের ইউএসএতে অস্ট্রেলিয়াতে গেলে কিছু চেঞ্জ হয়ে যায় ওদের কী হয় না ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টটা কমে কমে আসে সেটার ক্ষেত্রে ওটা কি না রিগ্রেসিভ ট্যাক্স ঠিক আছে এবং আরেকটা পয়েন্ট বলা উচিত ছিল যেটা হচ্ছে আমাদের এই যে সরকার ট্যাক্স নেবে এটা ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে আছে যে জনগণের কাছ থেকে সরকার কর নিতে পারে সেটা আছে আর্টিকেল টু সিক্সটি ফাইভ আর্টিকেল টু সিক্সটি ফাইভ দুশো পঁয়ষট্টি নম্বর ধারায় এই এই কথাটা বলা হয়েছে টু সিক্সটি ফাইভ ঠিক আছে তো দেন তারপরে দেখো তারপরে তোমার যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স বা এটাকে কী বলা হয় কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি কর বলা হয় একটা ইন্ডিভিজুয়ালি কোনো মানুষ যখন ইনকাম করবে তখন সেটাকে বলা হয় সে সে ইনকাম ট্যাক্স দেবে আর যখন একটা ইন্ডিভিজুয়ালি কোনো ম্যান কোনো একটা কোম্পানির থ্রুতে ইনকাম করবে তখন সেটাকে কী বলা হয় কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি কর তো ইট ইজ এ সাবজেক্ট অ্যান্ড ইউনিয়ন লিস্ট এটা কেন্দ্র তালিকাভুক্ত বিষয় ইন ইন্ডিয়া কর্পোরেশন ট্যাক্স ইন্ডিভিউ উনিশশো পঞ্চান্ন সালে এই কর্পোরেশন ট্যাক্স বা কোম্পানি কর লাগু করা হয় অ্যাট প্রেজেন্ট কর্পোরেট ট্যাক্স ইস থার্টি পার্সেন্ট তাহলে সব ক্ষেত্রে তুমি একটা কোম্পানি যত টাকাই ইনকাম করো যত টাকায় ওর টার্ন ওভার হবে যত টাকা ইনকাম করুক ওর থার্টি পার্সেন্ট লাগবে কেউ যদি এক লাখ টাকা ইনকাম করে তারও থার্টি পার্সেন্ট লাগবে কেউ যদি এক কোটি টাকা ইনকাম করে তারও থার্টি পার্সেন্ট লাগবে রিসেন্টলি রিসেন্টলি আড়াইশো কোটি টাকা পর্যন্ত রিসেন্টলি টু থাউজেন্ড নাইনটিনে ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার কী করলে একটা নতুন হালকা চেঞ্জিং এনেছে সেটা হচ্ছে আড়াইশো কোটি টাকা পর্যন্ত টার্ন ওভার নট ইনকাম টার্ন ওভার আড়াইশো কোটি টাকা পর্যন্ত যাদের টার্ন ওভার আছে তারা পঁচিশ পার্সেন্ট দেবে আর আড়াইশো কোটি টাকার বেশি যাদের টার্ন ওভার আছে তারা তোমার থার্টি পার্সেন্ট দেবে এটা রিসেন্টলি চেঞ্জ করেছি ম্যাট মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স কালেক্টেড বাই ইউনিয়ন গভর্নমেন্ট ইট ইজ এ অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অফ কর্পোরেশন ট্যাক্স উইচ ওয়াজ ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস ইন নাইনটিন নাইনটি ফাইভ নাইনটিন নাইনটি সিক্স ঠিক আছে তারপর দেখো কি আছে না পেট্রোলিয়াম রেভিনিউ ট্যাক্স ইট ইজ দ্য ট্যাক্স লিভাইড বাই দ্য প্রফিট অফ কোম্পানিজ ইনভলভিং ড্রিলিং অর অয়েল গ্যাস দ্য ট্যাক্স মে মে আর মে নট এক্সিস্টিং ইন দ্য কান্ট্রি থাকতেও পারে নাও পারে দেখো আমাদের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি তোমার যে আপস্ট্রিম মিডস্ট্রিম ডাউন স্ট্রিম তিন ধরনের কাজ থাকে তো আপস্ট্রিমের ক্ষেত্রে যা যেসব কোম্পানিগুলো যুক্ত থাকে আপস্ট্রিমের ক্ষেত্রে মানে যারা সার্চ করে কোথায় তোমার তেল সঞ্চিত আছে বা সেখান থেকে কীভাবে তোলা হবে এটাকে আপস্ট্রিম বলে তো এই সঙ্গে যে কোম্পানিগুলো যুক্ত আছে তাদের যে ট্যাক্সটা দিতে হয় তাদের বলে পেট্রোলিয়াম রেভিনিউ ট্যাক্স নেক্সট ধরো ক্যাপিটাল গেন ট্যাক্স ক্যাপিটাল গেন ট্যাক্স ব্যাপারটা কি না ক্যাপিটাল গেন ট্যাক্স ইজ চার্জ অন দ্য প্রফিট রিলাইজ অন দ্য সেল অন নন ইনভেস্টারি অ্যাসেট দ্যাট ওয়াজ পার্চেসড অ লোয়ার প্রাইস তোর কোনো একটা জমি জমি ধরো তুমি একটা জমি ধরো পাঁচ লাখ টাকায় কিনলে এবং দু বছর পর সেটা আট লাখ টাকায় বিক্রি করে দিলে জাস্ট এই এই যে গে এই যে গেনটা করলে পাঁচ টাকা ইনভেস্ট করলে আট লাখ টাকা দুবছরে তুলে নিলে এই যে লাভটা হলে এই লাভটাকে বলা হয় তোমার ক্যাপিটাল গেন ট্যাক্স ঠিক আছে এই পয়েন্টটা মনে রাখবে নন ইনভেস্টারি অ্যাসেট দ্যাট ওয়াজ পারচেস অ্যাট এ লো প্রাইস দ্য মোস্ট কমন ক্যাপিটাল গেন্স আর রিয়েলাইজড ফ্রম দ্য সেল অফ স্টকস বন্ডস প্রেসিয়াস মেটাল প্রপার্টি এগুলোর ক্ষেত্রে এই ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে তারপর দেখো প্রপার্টি ট্যাক্স প্রপার্টি ট্যাক্স মানে হচ্ছে তোমার সম্পত্তি সম্পত্তিকর ঠিক আছে প্রপার্টি ট্যাক্স তো তোমেট বা যেটাকে আমরা কী বলে থাকি ওয়েলথ ট্যাক্সও বলে থাকি হুম সেক্ষেত্রে কী হয় না ওয়েলথ ট্যাক্স বা প্রপার্টি কোনটাকে কন্ট্যাকা বলা হয় যে না তোমার যেগুলো হচ্ছে নন এগ্রিকালচারাল ল্যান্ড যে ল্যান্ড ল্যান্ডগুলোতে কৃষি হয় না বা গোল্ড তোমার যদি সোনা থাকে তোমার যদি কোনো কার থাকে ঠিক আছে তাহলে এই যে অ্যাসেটগুলো থাকে এই অ্যাসেটগুলোকে বলা হয় ওয়েলথ ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স মেনি কান্ট্রিজ হ্যাভ প্রপার্টি ট্যাক্স অন মাইলেজ ট্যাক্স ইট ইজ দ্য ট্যাক্স উইচ দ্য ওনার পেজ অন দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি বিং ট্যাক্স ঠিক আছে তাই এর ওপর যে ট্যাক্সটা লাগে সেটাকে বলা হয় ওয়েলথ ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স এরপর চলে আসি আমরা দেখো নেক্সট পয়েন্টে সেটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে তাছাড়া আমি একটু বলে দিই ডাইরেক্ট ট্যাক্সে যেমন আমাদের আছে প্রফেশনাল ট্যাক্স যেটা বললাম একটু আগে এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা চাকরি করে কিছু স্ট্যাক্স তার উপরে পি ট্যাক্স নেয় ল্যান্ড রেভিনিউ এটাও একটা স্টেট গভর্নমেন্ট নেয় ডাইরেক্ট ট্যাক্স তুমি যে জমিগুলো অ্যাভেল করো সেই জমিগুলোর উপর একটা খাজনা লাগে যেটা ইংলিশে লাগান বলে হ্যাঁ সেই ট্যাক্সটা লাগে সেই ট্যাক্সটাকে ট্যাক্সটাকে বলা হয় তোমার ল্যান্ড রেভিনিউ স্ট্যাম্প ডিউটি বললাম রোড ট্যাক্স তোমাকে বলা হলো এগুলো সব হচ্ছে স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে তোমার এই ট্যাক্সগুলো এবারে দেখো আছে ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স একটু আগে তোমাকে বললাম ইনডাইরেক্ট ট্যাক্স কি পয়েন্ট অফ টাইম আর ইনসিডেন্ট অফ টাইম এই দুটো যখন আলাদা হয় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে এবার ইনডাইরেক্ট ট্যাক্স এর আগে অনেকগুলো ছিল হুম কীগুলো কী ছিল সেটা বলি তারপরে আমি এখন কী হয়েছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল ইনডাইরেক্ট ট্যাক্স কিছু লাগু করতো কেন্দ্র সরকার কিছু লাগু করতো রাজ্য সরকার এবং কিছুদিন আগে দু হাজার সাত সতেরো ফার্স্ট জুলাই থেকে এটি সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সকে তুলে পরে একটাই ট্যাক্স আনা হলো সেটা হচ্ছে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটা আমি শুরু করার আগে আগে যাই জেনে মানে তোমাদের বলে দিই যে কী কী ট্যাক্স ছিল এবং এখন কী কী আছে তাহলে দেখো ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর কেন্দ্র সরকার লাগু করে রাজ্য সরকার লাগু করে কেন্দ্র সরকার যেগুলো লাগু করে লাগু করতো আর করে না করতো সেগুলি কী ছিল না এক্সাইজ ডিউটি এক্সাইজ হুম তারপরে আসে তোমার সার্ভিস ট্যাক্স তারপরে আসে সেলস ডিউটি ধরো কোনো আদার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কোনো একটা মাল নিয়ে আস নিয়ে তাদের কী লাগবে সেলস ডিউটি লাগবে তারপর কাস্টম ডিউটি বাণিজ্য কর তারপরে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এগুলো হচ্ছে তোমার পরোক্ষ কর কার ইমপ্লিমেন্টেড বাই ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার করতো আর করে না এখন আর রাজ্য সরকার কী করে রাজ্য সরকারও আছে সেলস ট্যাক্স যারা লাগু করতে পারে আর করে তোমার অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স আর করে তোমার এন্টারটেনমেন্ট ট্যাক্স এটাও এন্টারটেনমেন্ট এই সিনেমা দেখতে গেলে যে ট্যাক্সটা লাগে সেটা এন্টারটেনমেন্ট ট্যাক্স লাগে সেল ট্যাক্স অন পেট্রোল হুম তাহলে তো তোমার আগে যেটা বলেছিলাম সেটা পেট্রোল যারা খোঁজে সে কোম্পানির উপর একটা পেট্রোলিয়াম ট্যাক্স লাগে কিন্তু যে পেট্রোলের উপর একটা ট্যাক্স রাজ্য সরকারও বসায় রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার যে ট্যাক্সটা বসাতে পারে সেটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এক্সাইজ ডিউটি অন অ্যালকোহল মাদকদ্রব্যের উপর যে এক্সাইজ ডিউটি লাগায় সেটা রাজ্য সরকার লাগাতে পারে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে সব কী ছিল ইনডাইরেক্ট ট্যাক্স ছিল দু হাজার সতেরো সালে ফার্স্ট জুলাইয়ের পূর্বে এখন সব বর্তমান কেন্দ্র সরকার কী করলো না ধর ফার্স্ট জুলাই থেকে নতুন একটা ট্যাক্স লাগু করলো যেটা জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স পণ্য অ্যান্ড পরিষেবা কর এটা বলা হয় ঠিক আছে ইনডাইরেক্ট ট্যাক্স ইজ দ্য ট্যাক্স দ্যাট ইনক্রিজ দ্য প্রাইস অফ গুড সো দ্যাট কনজিউমার অ্যাকচুয়ালি পেইং দ্য ট্যাক্স বাই পেয়িং মোর ফর দ্য প্রোডাক্ট হ্যাঁ কনজিউমাররা কী করে প্রোডাক্টের ওপরে ইনডাইরেক্ট ট্যাক্সটা দিয়ে দেয় দেখ জিএসটি ওয়াজ ইমপ্লিমেন্টেশন অন ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টেন ইনস্টিউট অফ ভেট

ভারতীয় কর অন্তর্ভুক্ত করা হয় এবং যদি বলে অ্যামেন্ডমেন্ট একটা কত তাহলে হবে একশো এক আর যদি বলে অ্যামেন্ডমেন্ট বিল কত তাহলে হবে একশো বাইশ ব্যাপারটা বোঝার চেষ্টা করো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে একশো এক অ্যামেন্ডমেন্ট বিল হবে একশো বাইশ আর দু হাজার সতেরো সালে ফার্স্ট জুলাই থেকে এটি ভারতে লাগু করা হয় জিএসটি ইজ এ ইউনিফাইড ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্রস দ্য কান্ট্রি অন গুডস অ্যান্ড সার্ভিসেস পণ্য পরিষেবা কর বিফোর জিএসটি জিএসটির আগে যেটা বললাম একটু আগে জিএসটি আগে সেন্ট্রাল গভর্নমেন্ট কী কী ট্যাক্স লাগু করতো না সেন্ট্রাল এক্সাইজ ডিউটি সার্ভিস ট্যাক্স কাস্টম ডিউটি আর স্টেট লেভেল কী করতো ভ্যাট বা সেল ট্যাক্স এন্টারটেনমেন্ট ট্যাক্স লাক্সারি ট্যাক্স হুম লটারি বেটিং গ্যামলিং ট্যাক্স এগুলো সব লাগু করতো কারা এগুলো সব লাগু করতো তোমার স্টেট গভর্নমেন্ট কিন্তু এখন সেগুলো নেই এখন একটাই হয়ে গেছে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স হিস্ট্রি অফ জিএসটি দেখো জিএসটি প্রথম চালু হয়েছিল কোথায় ফ্রান্সে জিএসটি প্রথম চালু হয়েছিলো ফ্রান্সে আর ভারত জিএসটি আইডিয়া আইডিয়া কথা থেকে নিয়েছে কানাডা থেকে এটা মনে রাখবে একটু ভারত জিএসটি আইডিয়াটা নিয়েছে কানাডা কানাডাতে টু থাউজেন্ড থ্রি এন গভর্নমেন্ট ফর্ম এ টাস্ক ফোর্স আন্ডার বিজয় কেলকার টু রেকমেন্ড ট্যাক্স রিফর্ম অ্যান্ড ক্যালকার কমিটি রিকমেন্ড রুলিং আউট অফ জিএসটি টুয়েলভ ফিনান্স কমিশন দু তিন সালে এন গভর্নমেন্ট দুটো কমিটি গঠন করেছিল বিজয় ক্যালকার কমিটি যারা ট্যাক্স রিফর্মের ব্যাপারে তার রিপোর্ট দিতে বলেছিল হ্যাঁ জিএসটি লেগে একটু আগেই বললাম যে দ্য কনস্টিটিউশন ওয়ান টু টু অ্যামেন্ডমেন্ট বিল একশো বাইশতম অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চোদ্দো হ্যাঁ যেটা ইমপ্লিমেন্ট হয়েছিলো কত তোমার একশো একতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাস্ট লাইনটা দেখো আন্ডার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন হ্যান্ড দ্য প্রেসিডেন্ট এজার্টেড দ্য প্রভিশন বিল অফ এইট সেপ্টেন সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন তাহলে দু হাজার ষোলো সালে একশো একতম সংবিধান সংশোধনীতে জিএসটিকে ভারতীয় কর অন্তর্ভুক্ত করা হয় আর যে বিলটা ছিল সেটা ছিল একশো বাইশতম অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার নেক্সট দেখো ডিউ টু ইন্ট্রোডাকশন অফ জিএসটি এসটি অ্যাক্ট ফলোয়িং মেজর চেঞ্জেস টু প্লেস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানে কী কী চেঞ্জ হলে সেগুলো দেখো ঠিক আছে একটু আগে তোমার বলেছিলাম যে ভারত সরকার ট্যাক্স নিতে পারে এটা কখন নাম্বার আর্টিকেল আছে টু সিক্সটি ফাইভ কিন্তু জিএসটি সংক্রান্ত যে জিএসটি আসার ফলে যে যে সংবিধানিক পরিবর্তনগুলো হলো সেগুলো কী কী হয়েছে দেখো চেঞ্জেস ইন সিক্স অ্যান্ড সেভেন শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ছ নম্বর সাত নম্বর শিডিউলে চেঞ্জিং এসছে আর ইন্ট্রোডাকশন অফ আর্টিকেল টু ফর্টি সিক্স এ টু সিক্সটি নাইন অফ এ তাহলে কোশ্চেনটা আসতে পারে যে জিএসটি ইনক্লুড হওয়ার ফলে কন দুটো আর্টিকেল ভারতের সংবিধানে অ্যাড হয়েছে একটা হচ্ছে টু ফর্টি সিক্স এ দুশো চল্লিশে একটা টু সিক্সটি নাইন এ দুশো উনসত্তরে তারপর দেখো মেজর কম্পোনেন্ট অফ জি এস টি জিএসটি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কী কী আছে না দেখ সিএসটি বা সি জিএসটি সেন্ট্রাল জিএসটি আর কি আছে তোমার না আছে এস জি এস টি স্টেট জিএসটি সেন্ট্রাল জি এস টি সেন্ট্রাল লাগু করে স্টেট জি এস টি স্টেট লাগু করে ইন্টিগ্রেটেড জি এসটি এটা কী লাগু করে অন ইন্টার সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইট ইস লিভাইড বাই কালেক্টেড বাই সেন্ট্রাল অ্যান্ড উইল বি সেয়ার্ড অ্যামং দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে কিন্তু সেন্ট্রাল স্টেটের মধ্যে এটা ভাগ করে দেওয়া হয় তারপর আছে ইউনিয়ন ইউটি জি এস টি ইউনিয়ন টেরিটোরি মানে যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ঠিক আছে আটটা সে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এটা আদায় করা হয় ইউটি জিএসটি আর জিএসটি কম্পেনসেশন অন স্টেট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন জি অ্যাক্ট হায়ার ট্যাক্স স্ল্যাবিস পেস আপিল করা হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু সেটা মানা হয়নি আমাদের জিএসটিটা এখন ভারতে মানে দাবি করা হয়েছিলো ফর্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু যেটা অ্যাডপ্ট করা হয়েছে সেটা একটু পরে দেখা আছে পাঁচটা আছে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট পাঁচটা স্ল্যাব আছে এখন জি এস টি ভারতে নেক্সট দেখো কি দেওয়া আছে দ্য জি এস টি ইজ গভার্ড বাই জিএসটি কাউন্সিল জি এসটি যে এটা জিএসটি কাউন্সিল দ্বারা পরিচালিত করা হয় জিএসটি কাউন্সিল চেয়ার্ড বাই ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া জি কাউন্সিলের যে চেয়ারম্যান তিনি কে হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাছাড়া অন্যান্য সদস্য কারা আছে অন্যান্য সদস্য হচ্ছে যে ফিনান্স মিনিস্টার অফ অল দ্য স্টেট প্রতিটি রাজ্যের যা অর্থমন্ত্রী তারা থাকেন আর ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ ফিনান্স যারা অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী থাকেন তিনিও থাকেন জিএসটি কাউন্সিলের কি না তোমার সদস্য জিএসটি কাউন্সিল ডিটার্মাইন ডিফারেন্ট ট্যাক্স রেট স্ল্যাব ডিফারেন্ট কমিউনিটি একটু আগেই বললাম ডিফারেন্ট কমিউনিটির ওপর ডিফারেন্ট ট্যাক্স লাগে যেমন জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট যেগুলো ফুড গ্রেন্স স্পেশালি ফুড গ্রেন্সের ওপর জিরো পার্সেন্ট আছে যেমন কাট মিল্ক বাটার মিল ফ্লাওয়ার নিউজ পেপার হ্যান্ডলুম এগুলোর উপর ফাইভ পার্সেন্ট কার উপর আছে না ফার্টিলাইজার কফি টি স্পাইসেস কোল মেডিসিন ট্রান্সপোর্ট পোস্টাল স্ট্যাম্প ৰেভিনিউ ষ্টাম্প দুডেণ্ট বিল ইউ এছ টুয়েলভ পাৰ্চেণ্ট আছে তোমাৰ বাটাৰ ঘি নামকিন পেকেজ ফুড আইটেম চেলফোন টুয়েলভ পাৰ্চেণ্ট নন এ চি হোটেলছ বিজনেছ ক্লাছ এটিকট এইগুলো হাঁ এইটিন পাৰ্চেণ্ট কাৰোপৰা আছে তোক আইচক্ৰীম বিস্কিট মিনাৰেল ৱাটাৰ ষ্টিল প্ৰডাক্ট ষ্টিল প্ৰডাক্ট ষ্টিল প্ৰডাক্ট নেক্সট আছে তোমাৰ ষ্টিল প্ৰডাক্ট নেক্সট আছে তোমাৰ টেলিকম ছাৰ্ভিচেছ আই টি ছাৰ্ভিচেছ এইগুলৰ ওপৰত ক'তো আছে তোমাৰ এইটিন পাৰ্চেণ্ট দেন আছে টুৱেণ্টি এইট পাৰ্চেণ্ট কাৰে দেখ এ টি এম অট'মোবাইল চকলেট নট কণ্টেইনিং অট'মোবাইলছ মোটৰ চাইকেল ফাইভ ষ্টাৰ হোটেল চিনেমা এইগুলৰ ওপৰত এইগিলাৰ ওপৰত এগুলোর উপর আছে তোমার কত না টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট আছে এগুলোর উপরে এরপর দেখো না জিএসটি নেটওয়ার্ক জিএসটি নেটওয়ার্ক জিএসটি নেটওয়ার্কের ওপর আছে না জিএসটি নেটওয়ার্ক আছে তোমার এ স্পেশাল জিএসটি নেটওয়ার্ক ওয়াজ ক্রিয়েটেড ফর জিএসটি ইমপ্লিমেন্টেশন প্রোভাইড এ সেট অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস টু সেন্ট্রাল স্টেট তো এই জিএসটি যেটা লাগু করেছে সরকার সেটা ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন করার জন্য জিএসটি নেটওয়ার্ক আছে তো জিএসটি নেটওয়ার্কের যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন অচয় ভূষণ পান্ডে ঠিক আছে যাতে আমাদের বিভিন্ন কোম্পানি যারা এই জিএসটি দেবে তারা যাতে খুব ইজিলিভাবে এই ব্যাপারটাকে দিতে পারে খুব ইউজার ফ্রেন্ডলি যাতে হয় সেই জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছে নেডভান্টেজ অফ জি এস টি অ্যাডভান্টেজ অফ ডিএসটি জিএসটি আসার ফলে কী কী অ্যাডভান্টেজ ঠিক আছে না ইজি কমপ্লেন কমপ্লায়েন্স ঠিক আছে সরকারের পক্ষে টাকাটা বিভিন্ন করের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট করতে হয়েছিল বিভিন্ন অনেক এর আগে অনেক ট্যাক্স আসে যেগুলো কিন্তু তোমার কালেকশান করতে গিয়ে পরে দেখা গেছে যে কালেকশান নিচ্ছে ক্লাসটা কালেকশান করতে গিয়ে পরে অনেক বেশি টাকা খরচা হয়ে গেছে আর আলটিমেটলি তো সেক্ষেত্রে কি না জিএসটি কালেকশান করা অনেকটা ইজি হয়ে গেছে এক জায়গায় সমস্ত ট্যাক্সটা আসছে ইউনিফর্মিটি অফ ট্যাক্স রেট অ্যান্ড স্ট্রাকচার স্টেবিলিটি আছে প্রোডাক্টের উপরে যে এর পরে থাকবে এর ওপরে থাকবে যেমন আমাদের প্রবলেমটা কী ছিল দেখো না ফর এক্সাম্পল যে আর সি আরসি আর সি প্রপার্টি আর কে আছে ফর এক্সাম্পল পিজুশান থেকে রে আছে বা এক্স ওয়াই একশো কেউ আছে তাহলে আমি আমি আর সেই থেকে ইনকাম করছি তাহলে আমাকে বা যিনি প্রপার্টি আর আছেন তাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে আবার অন্য অন্য একজন ডিপার্টমেন্ট এসে কী বলছেন উনি বলছেন যে আপনি তো সার্ভিস দিচ্ছেন স্টুডেন্টকে তাহলে আপনি একটা সার্ভিস ট্যাক্স দেন তাহলে দেখো আমাকে আলটিমেটলি একটা ইনকামের ওপরে দুটো ট্যাক্স দিতে হচ্ছে ঠিক আছে তাহলে এবার কী হয় জিএসটি আসার ফলে কী জিএসটি আসার ফলে কী হবে না জিএসটি আসার ফলে তোমার আশা করি এই প্রবলেমটা থেকে দূর করা যাবে তাহলে একটা ইন্ডিভিজুয়ালি ট্যাক্সের উপরেই তোমার কাজ চলবে ট্রান্সপারেন্সি ইন ট্যাক্স সিস্টেম যে মানে কর কাঠামো সেখানে ট্রান্সপারেন্সি আসবে হায়ার রেভিনিউ এফিসিয়েন্সি ঠিক আছে অনেক টাকা অনেক বেশি ইনকাম হবে সরকারের রিমুভেল অফ ক্যাশ ক্যাডিং ইনহেবিটেবল সামটাইমস আনফরসিনশেন অনেক রকম ইলিগাল যে কাজকর্মগুলো হতো সেগুলো থেকে অনেকটা সরকার রিলিফ পাবে এবং সরকার অভ্যাসে সরকার সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক ইনকাম অনেক বেশি হবে ইনকাম অনেক বেশি জেনারেট হবে এবং তোমার যে ক্ল্যারিটি সেটা মেনটেন হবে এটা ছিল তোমার জিএসটির কি অ্যাডভান্টেজ দেখো ইন জি সিস্টেম বোধ সেন্ট্রাল অ্যান্ড স্টেট ট্যাক্সেস উইল বি কালেক্টেড এট দ্য পয়েন্ট অফ সেল যখন বিক্রি করছে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার সময় কেন্দ্র রাজ্য সরকার ট্যাক্সটা নিয়ে নিচ্ছে বোধ কম্পোনেন্টস উইল বি চেঞ্জ অন দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট ঠিক আছে ম্যানুফ্যাকচারিং কস্ট সহ এটা রাজ্য সহ কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে ইট উইল বি রিডিউস টু বার্ডেন অফ ট্যাক্স অফ কনজিউমার কিছু কিছু ক্ষেত্রে কনজিউমার বার্ডেন অনেকটা কমে গেছে ফর এক্সাম্পল এই যে ফুড গ্রেন্স যেগুলো আছে খাদ্যশস্য ডাল থেকে শুরু করে দুধ এগুলোর উপরে অনেকটাই রেট কম হয়েছে ইট উইল বি রেজাল্ট ইন এ সিম্পল ট্রান্সপারেন্ট ইজি ট্যাক্স স্ট্রাকচার অ্যাট ইজ ইনভলভস দ্য প্রভেশন অফ মার্জিং অল লিভাইড গুড সার্ভিস ইন টু আই ওয়ান জিএসটি অনেক জিনিসই বললাম একটু আগে বললাম ট্রান্সপারেন্সি এসে ট্যাক্স প্রসেস অনেকটা ইজি হয়েছে ইট উইল বি রেজাল্ট ইন এ গুড অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্যাক্স স্ট্রাকচার এটা একটা ভারতের যে কর কাঠামো তার একটা খুব ভালো একটা রিফর্ম এসছে এর হাত ধরে ঠিক আছে যারা চান্সেস অফ ট্যাক্স বেস বর্ডেনিং দ্য গ্লোবাল মার্কেট উইল উডনেস এ কম্পারেটিভ কস্ট ইন ভ্যালু অফ গুডস অ্যান্ড ট্যাক্স ঠিক আছে মোটামুটি সব জিনিসের উপর একটা এবং ট্যাক্স ঠিকঠাক লাগু করা হয়েছে এবং যে জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে তোমার দেখো এইটা একটা প্রোডাক্টের উপর যে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট করা হয় সেটা যে কোনো দিন চেঞ্জ আমার এরকম ব্যাপার নয় সরকার ইচ্ছা করলে কোনো জিনিসকে পাঁচ পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট আনতে পারে জিরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট নিয়ে যেতে পারে তাহলে এই জিএসটি কাউন্সিলের কাছে পাওয়ার আছে যে তারা বিভিন্ন সময়ে এই প্রোডাক্টগুলোর যে প্রাইস সেগুলো চেঞ্জ করতে পারে প্রোডাক্টগুলোর যে প্রাইস সেটা চেঞ্জ করতে পারে যেমন যে ল্যাভিস যে গুডসগুলো আছে ঠিক আছে ল্যাভিসগুলো সব টোয়েন্টি এইট পার্সেন্ট লাগবে ঠিক আছে তো এবারে দেখো ট্যাক্স ওরিয়েন্টেড বিভিন্ন কমিটি বিভিন্ন সময় ফর্ম করা হয়েছিলো যেগুলো নাম তোমার জিজ্ঞেস করতে পারে সেগুলো দেখে দাও একটু জন মাথাই কমিটি এটা ছিল ট্যাক্স ওরিয়েন্টেড ফার্স্ট কমিটি নাইনটিন ফিফটি থ্রি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি আমি কে এন ওয়াংচু কমিটি নাইনটিন সেভেন্টি ওয়ান ঠিক আছে এল কে ঝা কমিটি খুব ইম্পর্টেন্ট আর চেলিয়া কমিটি আর বিজয় কেলকার কমিটি এগুলো সব তোমার ট্যাক্স ওরিয়েন্টেড কমিটি আবার বলছে যেগুলো পড়বে মাথাই কমিটি কে এন ওয়াংচু কমিটি আর এল কে ঝা কমিটি আর চেলিয়া কমিটি আর বিজয় কালকার কমিটি এগুলো সব ট্যাক্স ওরিয়েন্টেড ট্যাক্স ওরিয়েন্টেড তোমার কোম্পানি ট্যাক্স ওরিয়েন্টেড কমিটি যেগুলো বিভিন্ন সময় ভারতের কর কাঠার মধ্যে কী করেছে রিফর্ম এসেছে বা সংস্কার এনেছে তো এই পর্যন্ত ছিল আমাদের ট্যাক্স স্ট্রাকচারের লেকচার এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তারপরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন সেভেন ফোর নাইন ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ এইট সেভেনে মেসেজ করো বা তোমাদের গ্রুপে মেসেজ করো বা মেল করতে পারো আর সি এডুকেশন জিরো সেভেন এট দেট জিমেল ওকে থ্যাংক ইউ